আফগান, ওয়েলকাম টু দিস ভিডিও। আজকে আমরা যে কোশ্চেনটা নিয়ে ডিসকাস করতে চাইছি সেটা কি বলছে না, একদল শিশু শব্দ তৈরি করার খেলা খেলছে, এই খেলায় তাদের একটি শব্দ দেওয়া হয়েছে কর্পোরেশন, যেটিকে এমনভাবে পুনর্বিন্যস্ত করতে হবে যাতে স্বরবর্ণ, স্বরবর্ণ মানে ভায়োলগুলো সবসময় একসাথে থাকে, এই কন্ডিশনটা ফুলফিল করে এদেরকে বিন্যাস করব। তাই এইভাবে কত রকমবারে পুনর্বিন্যাস করা যায় সেটা আমরা দেখবো, ঠিক আছে? দেখো এই যে কর্পোরেশনে কতগুলো স্বরবর্ণ আছে আমাদের আগে দেখে নেওয়া যাক। এখানে স্বরবর্ণ হচ্ছে ও, আবার একটা ও, তারপরে এ, তারপরে আই ও, এই কটা স্বরবর্ণ, পাঁচটা স্বরবর্ণ আছে, আর বাকি সি আর পি আর টি এন, 1 2 3 4 ছটা ব্যঞ্জনবর্ণ আছে। এবারে এই কটা যদি একসাথে থাকে এটাকে আমরা একটা হিসাবে ট্রিট করতে পারি, একটা হিসাবে ট্রিট করতে পারি, তাহলে এই ছয় আর ওই এক, এই যে একটা স্বরবর্ণ ভাওয়েল, ভাওয়েল ঠিক আছে, একটা ভাওয়েল আর এইগুলো, এই ভাওয়েলগুলো সব একসাথে আছে, তাহলে এখানে কটা হলো 1 2 3 4 5 6 আর একে 7, তার মানে 7 ফ্যাক্টোরিয়াল হিসাবে এরা নিজেরা সজ্জিত হতে পারে, বিন্যস্ত হতে পারে। তার মধ্যে এই দুটো যেহেতু আর আছে, এই দুটোকে বিন্যাস করলে তো একই ওয়ার্ড পাবো আমরা, তাই না? সেই জন্য আমরা দুটো আর এর জন্য একটা টু ফ্যাক্টোরিয়াল করলাম, এরকম যদি দুটো সি থাকতো আবার একটা টু ফ্যাক্টোরিয়াল নিচে মাল্টিপ্লাই করে দিতাম, মানে নিচে মাল্টিপ্লাই করতাম বা ভাগ করতাম, তাহলে এতগুলো বিন্যাস হবে। এবার গল্প হচ্ছে যে ভায়োলের মধ্যে এই যে পাঁচটা রয়েছে, তারাও তো নিজেদের মধ্যে বিন্যস্ত হতে পারে, সেটা কতভাবে বিন্যস্ত হতে পারে, 5 ফ্যাক্টোরিয়াল। কিন্তু বিন্যস্ত হতে গিয়ে দেখা যাচ্ছে তিনটে যে ও আছে তারা নিজেদের মধ্যে যে বিন্যস্ত হচ্ছে তাতে তো কোনো চেঞ্জ হবে না, তাহলে নিচে 3 ফ্যাক্টোরিয়াল। এই হচ্ছে বিন্যাসের সংখ্যা, আশা করি বোঝাতে পেরেছি। এই যে ছটা ব্যঞ্জনবর্ণ আর একটা ভায়োল মিলে সাতটা হলো, সেই সাতটা 7 ফ্যাক্টোরিয়ালে সজ্জিত হবে, তার মধ্যে যেহেতু দুটো আর আছে তাদের সজ্জা বিন্যাস উল্টে গেলে একই থাকছে, সেই জন্য 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড হয়ে গেল। এবার এই যে ভায়োল পাঁচটা রয়েছে, এই ভায়োল পাঁচটা নিজেদের মধ্যে 5 ফ্যাক্টোরিয়াল হিসেবে সজ্জিত হতে পারে, সেখানে সজ্জিত হতে গিয়ে কি দেখতে পাচ্ছি না, এর তিনটে যে ও আছে সেই ও তিনটে যে অ্যারেঞ্জমেন্ট করছে তাদের তো কোনো চেঞ্জ হচ্ছে না, সেই জন্য 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করে দিলাম। এবার এটাকে একটু ক্যালকুলেশন করো, 7 ফ্যাক্টোরিয়াল মানে 7 × 6 × 5 × 4 × 3 × 2 ফ্যাক্টোরিয়াল, টুটা কেটে গেল। সিমিলারলি এটা হয়ে যাবে 5 × 4 আর 3 ফ্যাক্টোরিয়াল কেটে যাবে। এখানে দেখো 4 5 20, 4 5 20 400, ওটা পেয়ে গেলাম, 3 6 18 × 7, 7 × 18 × 400, 4 5 20 হলো 3 6 18, তার মানে 4 7 28, 2 8 0 0 × 18, তাহলে 28 × 18 করলে কত হবে, 8 8 64, 4 হাতে 6, 8 আর 8 2 16, 8 আর 8 2 16, 16 আর 8 24 আর 6, 30 এর 0, হাতে থাকে 3, 2 1 2 আর 3 5, তাহলে 5 0 4, আর এখানে দুটো 0, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বোঝা গিয়েছে, যদি বোঝা না যায় অবশ্যই কমেন্টে কমেন্ট করো। ওকে, থ্যাংক ইউ, দিস ইজ অল অ্যাবাউট মি অ্যান্ড দিস ইজ মাই কন্ট্যাক্ট ডিটেলস অ্যান্ড দিস ইজ মাই ইউটিউব চ্যানেল, দিস ইজ, টেক কেয়ার, উইল মিট ইন দ্য নেক্সট ভিডিও অ্যাজ সুন অ্যাজ পসিবল, থ্যাংক ইউ।